দলের বিধায়ক গৌতম পালের উদ্যোগে বিনামূল্যে ডাক্তারি পরীক্ষা ও ঔষধ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো করণদিঘি ব্লকের অন্তর্গত রসাকুয়া দুনং গ্রাম পঞ্চায়েত এলাকার বোররা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই দিন এলাকার প্রচুর মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়ে বিধায়ক গৌতম পালকে অসংখ্য ধন্যবাদ সহ আশীর্বাদ জানিয়েছেন তারা। করণদিঘির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, এলাকার দুস্থ মানুষদের স্বার্থে আগামী দিনেও বিভিন্ন এলাকায় এরকম চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। এখানে বর্ডার এরিয়ার কিছু গ্রাম আছে যা আমার করণদিঘি বিধানসভার অধীনে পড়ে। এখানে করণদিঘি হাসপাতাল অনেকটা দূরে, গরিব দুস্থ মানুষ এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে একটু সমস্যা হয়, সেজন্য মাঝে মধ্যেই আমরা বিনা পয়সায় ডাক্তার দেখাই এবং বিনা পয়সায় ওষুধ যা লাগে আমরা কিন্তু এখানে প্রদান করি, প্রায় মাঝে মধ্যেই হয়। অনুকরণ তৃণমূল কংগ্রেস করে না, তৃণমূল কংগ্রেসকে বিজেপি অনুকরণ করে। এখন যারা কাজ করবে তারা ভালো মানুষের কাজ করুক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এখানকার বিধায়ক, কোন এরিয়ার মানুষের কি অসুবিধা আছে সেটা আমাকে দেখতে হবে। এখানে তো একজন এমপিও আছে, উনি তো কোনোদিন এরিয়ায় দেখা যায় না, ক্যাম্প তো দূরের কথা। এখন বিএসএফ করলো সেটা ওদের সরকারি অ্যালটমেন্ট আছে, সেটা ওরা করতে পারে, কিন্তু আমি আমার বিধানসভা এলাকায় কোথায় কোথায় কী প্রবলেম আছে, কোথাও রক্তদান শিবির, কোথাও আমরা হ্যান্ডিক্যাপ্টের জিনিসপত্র বিতরণ করছি, কোথাও বস্ত্র বিতরণ করছি, কোথাও ঠান্ডার কম্বল দিচ্ছি, আজকে যেমন এখানে ওষুধের বিলি করা হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে রীতিমতো, এইরকম কাজগুলো আমাদের করতেই হয়।